हेलो अस्सलाम वालेकुम। आज के आमी आपनादेर देखाबो एकी मयदार माने खामिर दिए तीनटा रुटी बनाइते पारबेन, माने तीन आइटेमेर। एइखाने आमी नान रुटी बानाइतेछि। आपनार नान रुटी बानाনোर जोन्नो এই আমাদের ইউরোপের ভিতরে এই একটা পদক্ষেপ, যে পদক্ষেপটা খুব দারুণ হয়। এবং আমি আজকে যেই নান রুটি এবং পরোটা এবং আমাদের রুটি মানে নর্মাল রুটি, আমি তিনটেই একটা ময়দার মাধ্যমে তৈরি করব। সেই ময়দাটা কিভাবে তৈরি করি সেই ময়দাটা আপনারা দেখবেন এবং পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখবেন। আশা করি দারুণ একটা বিষয় জানতে পারবেন যে এটা কিভাবে তৈরি করা হয়। ঠিক আছে, চলুন আমি আপনাদের আস্তে আস্তে দেখাই। ভিউয়ার্স, আমি চলে আসলাম সরাসরি পাতুলায়। আমি এখানে 1 কেজি পরিমাণ ময়দা নিচ্ছি। এই 1 কেজি ময়দা নেওয়ার পর আমি একে একে করে এখানে কিছু জিনিস দিব। আমি এখানে একটা সোটা জাতীয় কিছু পরিমাণ নিলাম, যেটাকে আমরা বরেক সোটা, আর কিছুটা লবণ নিলাম। লবণ এখানে আর কিছু দিব না, ঠিক আছে। লবণ দেওয়ার পর আমি এখানে অ্যাড করব আপনার পানি। পানি অ্যাড করব, এটা আপনারা পরিমাণ মতন দেখা গেছে পানি লবণ এগুলো অ্যাড করে নেবেন। এটা তো নিজেরই বোঝেন, একটা আইডিয়া থাকার দরকার। তা আমি এখানে পানি অ্যাড করতেছি। পানি অ্যাড করার পর এটা একটা বৈশিষ্ট্য হলো, আপনারা যখন এটাকে মানে হাত দিয়ে মথবেন অর্থাৎ ফিনিশিং দিবেন, সেই ফিনিশিংটা হইতে হইব দারুণ একটা ফিনিশিং। এবং রুটিটা ফিনিশিং দিলে সবচেয়ে বড় একটা কাজের ভিত্তিতে একটা ভালো একটা সাবজেক্ট। দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন যে এই খামিরটা দিয়ে আপনারা তিনটা রুটি কিভাবে তৈরি করবেন। তা ভিউয়ার্স, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি অল্প করে পানি নিয়ে নিলাম, আর পরিমাণ মতন অর্থাৎ আপনারা তো নিজেই বুঝতে পারবেন যে ময়দাটার ভিতরে কতটুকু পানি দরকার। আমি এটাকে সফট করে ফেলাইছি, যেরকম হালকা একটু আঠালো আঠালো। আমি আস্তে আস্তে ময়দা অ্যাড করব, কিন্তু জিনিসটা খুব সফট হইব, মানে রুটিটা এত সফট হইব ময়দাটা যে আপনি মানে আস্তে আস্তে দেখুন, দেখলে বুঝতে পারবেন যে আমি কিরকম সফট তৈরি করলাম। এইখানে কোনো তেল ব্যবহার করিনি, জাস্ট পানি ময়দা আর হালকা লবণ, লবণ পরিমাণ মতন, আর এখানে ব্যবহার করছি লোকা মানে খাবারের সোটা, ঠিক আছে। দেখুন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি জিনিসগুলা অ্যাডজাস্ট করতেছি। এখন আবার একটু পানি দিয়ে দিতেছি, কারণ আমার জিনিসটাতে এরকমই অল্প 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 করে পানি লাগতেছে। আমি পানি অ্যাড করতেছি, তারপর এটাকে মতাছি, অ্যাড করতেছি, মতাছি। এইভাবেই আস্তে 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 দেখুন আমার ধরার ভিতরে কিন্তু জিনিসটা কিন্তু সফট, অনেক সফট হয়ে গেছে। কারণ যত সফট করবেন, দেখুন অনেক সফট হয়ে গেছে জিনিসটা, প্রায় আমার এটা কাছায় গেছে। এখন আমি এটাকে আমার জিনিসটা অলরেডি অনেকটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু বেলুনের মতন করে নিব। বেলুনের মতন করে আপনারা পরিমাণ মতন আপনাদের যে গোল বনগুলা, রুটির বানানোর যে বনগুলা ছোট ছোট বল করে নিছি, এই বল করে নেবেন। আমি স্কেপ করে দিচ্ছি, স্কেপ করার পর আসুন আমার বল বানানো শেষ। এখন আমি একটা বল, এই বলগুলো আমি একটা ট্রের ভিতরে রাখছি। ট্রের ভিতরে রাখার পর আমি এটাকে একটি এই পলিথিনের মাধ্যমে আমি এটাকে খুব সুন্দরভাবে ঢাকা দিব। ঢাকার পর এটা মিনিমাম আমি রেস্টে দিয়ে দিব আপনার মিনিমাম 40-45 মিনিট, 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিবেন আপনি। যখনই রেস্টে দিয়ে দিলেন, রেস্ট শেষ হয়ে যাওয়ার পর চলুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই। আমি এটা 40 মিনিট পরে নিয়ে আসলাম। 40 মিনিট পর আমি এখন ময়দাটা নিলাম। এত সফট হয়েছে যে দারুণ একটা সফট হয়েছে। এটাকে আমি এখন বর্তমানে রুটি বানিয়ে নিব। তো চলুন, এখনো মাত্র শুরু হইলো। আপনার নান রুটি বানাইতে হইলে আপনারা বাংলাদেশে সিলভারের কোকারিস, যেটা আমরা কোকারিস মানে মাংস রান্না করি, এরকম একটা কোকারিস ব্যবস্থা করবেন। সবার ঘরে, অনেকের ঘরে আছে আমি জানি, যারা নান রুটি খাবারের প্রিয়, এবং ইউরোপেও সবার আছে। এবং খুব সুন্দরভাবে যেটা আমরা বলি তন্দুর রুটি, সেই তন্দুর রুটিটা তৈরি হয়, যে এত মজা হয় যে আপনার ঠিক দোকানি স্টাইলে সেই তন্দুর রুটি রইব। এখন আমি চলে যাব সরাসরি পাতিলায়, কারণ আমার এখানে আমি আপনাদের জাস্ট দুটো রুটি দেখাবো। এখানে প্রত্যেকটা রুটি স্টেপ বাই স্টেপ দেখবেন। এই যে আমি পাতিলটা নিচে আমি প্রচুর গরম করে নিচ্ছি। পাতিলটা গরম করে আমি যে রুটিটা এখন এটার ভিতরে দিব, এই রুটিটার উপরে আমি পানি অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, পানিটার সুন্দর করে ম্যাসেজ করে নিচ্ছি পানিটা, যাতে আমার পাতিলা এই রুটিটা যাতে মানে লেগে যায়। খুব সুন্দরভাবে এই রুটিটা আমার লেগে গেছে। এখন আমি আরেকটা রুটি নিব। দেখুন কত সুন্দরভাবে আমার রুটিটা মানে এখানে লেগে গেছে। আমি আরেকটা রুটি আরেকটা সাইডে দিয়ে দিব, সেম প্রসেসিং এ, যেটা নিয়ে আমরা দোকানে দেখে থাকি যে বড় স্তূপার ভিতরে দিয়ে রাখে। এখন আপনি এটাকে কি করবেন, অল্প আঁচে উল্টা করে দিবেন, পাতিলটা উল্টো করে এটা রেখে দিবেন। চলুন, রাখার পরে দেখুন, দেখুন কত দারুণ একটা মানে যেটা নিয়ে কয় ফুলা, মানে তন্দুর রুটির যেই বাপটা অথবা তন্দুর রুটির শেপটা, এটা চলে আসছে। আমি একটু ঘুরে দেখাবো আপনাদের, হয়তোবা প্রথম আমার ভিডিওর স্ক্রিপ্টে দেখতে পাচ্ছেন। দেখুন, দেখুন খুব সুন্দরভাবে এটা আমার হয়ে গেছে, এবং এত দারুণ হয়েছে যে সফট। এবং দ্বিতীয় কথা হলো, এটাকে বলে তন্দুর রুটি প্রসেসিং। এখন আমি চলে যাব আমাদের দেশি স্টাইলের নর্মাল রুটি করার জন্য। এই একই খামির দিয়ে নর্মাল রুটিটা কতটা ফোলে এবং কতটা আকর্ষণীয় হয়, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। চলুন আমি দেখাই। এই যে আমি রুটিটা প্রসেসিং করার পরে আমি উল্টে দিচ্ছি। উল্টা দেওয়ার পরে হালকা একটু প্রেসার দিবেন, দেখবেন প্রেসার দেওয়ার সাথে সাথে আপনার রুটিটা অনেক, এই যে দেখুন, অনেক ফুলে যাবে। এটাই লোকের নর্মাল রুটি, তেল ছাড়া কিছু এখানে আর ব্যবহার করিনি। এখন আমি তৃতীয় রুটিটা নিয়ে আসছি। চলুন দেখুন, এই তৃতীয় রুটিটা হইলো আপনার আমি ঘিয়ে বাজতাছি। এই হইল আমার তিনটা রুটির একই খামির দিয়ে তিনটা রুটি তৈরি করা। আর এটা হলো ভিডিও নাম্বার পার্ট 2। আর আমি এই রুটিগুলা কি দিয়ে খাবো, আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিচ্ছি। সেটা হলো যে আমাদের দেশি শক্ত মুরগি যে স্টাইলে রান্না করা হয়, এটার সাথে আমি অ্যাড করছি, সেটা আমি আপনাদের দেখাবো। চলুন, আমার রুটিটা শেষ। এই আমার সেই মুরগি আর 3 পদের রুটি। আমি রুটিগুলো আপনাদের একটু ছেড়ে দেখাই। দেখুন, ওয়াও, পার্ট বাই পার্ট, মানে অর্থাৎ একটা পার্ট না, অনেকগুলা পার্ট হয়েছে রুটিগুলা। আলা যে যেভাবে পছন্দ করে, কেউ তন্দুর রুটি পছন্দ করলে তন্দুর রুটি খাবে, কেউ যদি নর্মাল রুটি খাইতে চায় নর্মাল রুটি খাইতে পারে, কেউ যদি পরোটা খাইতে চায় পরোটা খাইতে পারবে। 3টা একই আইটেম দিয়ে তৈরি করলাম। তাই আজকে এই পর্যন্তই। বাই ভিউয়ার্স।